এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই? আজকে আমরা দুজনেই ভাবছি যে বৌদির সাথে একটা জমি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করি, কারণ দেখো বৌদি তো ওটাই আমাদের সাথে অনেকে প্র্যাঙ্ক করে। তো দেখি আজকে আমরা বৌদির সাথে প্র্যাঙ্ক করতে পারি কি না, না। শুভ বাইরে থাকবে আর আমি থাকবো ভেতরে, আমি সাজবো ভূত, এমনি দেখতে আমাকে ভূতের মতনই লাগে। তো বৌদি এখনই সন্ধ্যা দিয়ে আসবে, হ্যাঁ, তো তোমরা পুরো ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখতে থাকো, ওকে? তো ভাই সাথে জিয়াও আছে আমাদের হ্যাঁ সাথে। প্ল্যানে আছে কিন্তু জিয়া, দেখো বাইরে টক টক আওয়াজ করবে। হ্যাঁ ঠিক আছে, বডি তো পুরো ভর্তি যে মনে হয়। আর গাইস, ইয়ো ইয়ো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে। ওকে ভাই পরে দিয়ে শুভকে বলছি, শুভ বাইরে চলে যা, শুভ এখন বাইরে চলে যাবে। তো এখনই আমি লাইটটা অফ করে এখানে সেটিং এ পুরোটা লাগিয়ে দেব, তো তোমরা পুরো বিনা স্কিপ করে দেখতে থাকো, ওকে? ভাই শুভ বাইরে যা, টাটা যাই যা। আমি এখানে লাইট অফ করি। ও ভাই সাহাব, ভয়াবহ লাগছে। তাহলে আমি ক্যামেরাটা সেট করি। কিরকম ধপ ধপ করছে দেখ, বৌদি পুরা রাগ হয়ে গেছে, এখন পুরা ভয় পেয়ে কেঁদে দিয়েছে বৌদি। ভাবো তাহলে কি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেই দেবে গাইস। তো বৌদি কেমন কেমন লেগেছিল? সত্যি আমার বিশ্বাস করো বন্ধুরা, আমি এগুলা কিছুই জানতাম না, বিশ্বাস করো। আর এত মানে এত ভয় লাগছে, মানে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। তখনও ধরতে করতেছি আর কেন জানি, আমি এই ভূত টুট জিনিসটা যে আমি দিদা মরার পর থেকে আমি অনেক আগে কি কি ভিডিও করতাম, কিন্তু তারপর থেকে দিদা মরার পর থেকে এইসব আমি আমার এত ভয় লাগে, খুব ভয় লাগে। গান গাইলাম আমি, ঝালাক দেখালা যা, আর এই যে আমার এই কপালটাতে আজকে হয়ে গেল এগুলা। যদি জানতাম আর এইসব গানও গাইতাম না, আর এরকম নাইতাম না, সুন্দর করে আরো বই আরো একটিটা সুন্দর করে করে নিতাম, তোমার আরো সুন্দর করে দেখা যেতাম একটিটা আরো হু হা হু করে। যাই না না, এটা যদি না জানি না, আর একটু জানলে আমি একটু সুন্দর মতন ভিডিওটা করতাম। দূর আল্লাহ গেছে না, আর সত্যি আমার শরীরটা মানে কি কম করে, মানে আর মানে আর কেলুয়া মারতে পারতেছে নিজের ভাষাতে পড়তেছে, মানে আমার এতই মানে 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 ভয় লাগতেছে। আর সত্যি ভূত টুত জিনিস কিন্তু সত্যি এতই ভয় লাগে। তো বন্ধুরা ওরা যখন ভিডিওটা করলো, তো তোমরা সবাই ওদেরকে সাপোর্ট করো আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের জন্য ওরা আরো ভালো ভালো ভিডিও আনবে।
তো এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তো আমার বেল আইকনটা প্রেস করে দিও। এরকম তো আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আবার আসতে চলেছে। তো চলো, বাই বাই।